হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি অটোক্যাড টুডি টিউটোরিয়াল ফর ইঞ্জিনিয়ার্সের ক্লাস সিক্সে, অর্থাৎ ষষ্ঠতম ক্লাসে। আমাদের আজকের ক্লাসের মেজর টপিক্সে থাকছে হাউ টু ইউজিং কালার, অর্থাৎ আপনি কীভাবে কালার ইউজ করবেন এবং কালার চেঞ্জ করবেন অবজেক্টের সেটার উপরে, এবং থাকছে কীভাবে আমরা লাইন টাইপ, অর্থাৎ আমরা লাইনের টাইপটা বা ধরনটাকে পরিবর্তন করব সেটার কমান্ড বা প্রসেস। তারপর রয়েছে লাইন টাইপ স্কেল, অর্থাৎ আমরা এই লাইন টাইপের যে স্কেলিং প্রসেসটা আছে সেটাও আজকে আমরা আমাদের ক্লাসে শিখব। তারপরে রয়েছে লাইন ওয়েট, অর্থাৎ লাইনের পুরুত্ব সরু অথবা চিকন করার প্রক্রিয়াটি আমরা আজকে কমান্ডের মাধ্যমে শিখব। সো আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট সব ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে, ড্রয়িংয়ের সকল ডিপার্টমেন্টের জন্য আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো আশা করছি সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সো আর দেরি না করে চলুন ক্লাস শুরু করা যাক। এখন আমরা মূলত ড্র টুল প্রপার্টিস টুলবারের কাজগুলো শিখব। আজকে আমরা যেই কমান্ডগুলো শিখব এটা মূলত প্রপার্টিস টুলবারের কাজ। আমি কিন্তু আপনাদেরকে প্রথম অথবা দ্বিতীয় ক্লাসে এই প্রপার্টিস টুলবার সম্পর্কে, অর্থাৎ প্রপার্টিস না, আমি আটটা টুলবারের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে ওই আটটা টুলবারের নাম এবং তাদের চেহারা সহ মুখস্থ করে রাখার জন্য, ঠিক আছে। যদি আপনারা মুখস্থ করে থাকেন তাহলে আমি প্রপার্টিস টুলবার বলার সাথে সাথে আপনাদের চিনে যাওয়ার কথা এবং অনেক হয়তো বা চিনতে পারছেন, আর যারা পাচ্ছেন না তাদের আমি একটু হেল্প করছি। এই যে টুলবারটা রয়েছে, ঠিক আছে, এটাকে বলে প্রপার্টিস টুলবার। এটার মধ্যে বাইলেয়ার যে লেখাগুলো রয়েছে এইগুলো এক একটা হচ্ছে কি আমার রিবন, ঠিক আছে, এবং এগুলো হচ্ছে টুল অপশন, ঠিক আছে। এই যে রিবন দেখেন, যখন আমি মাউস পয়েন্টার ক্লিক করি তখন কি নিচের দিকে হয় রিবন আকারে আমার অবজেক্টগুলো আসে। তো প্রথমটা হচ্ছে কালার কন্ট্রোল প্যানেল, তারপরে এটা হচ্ছে লাইন টাইপ কন্ট্রোল, তারপর এটা হচ্ছে লাইন ওয়েট কন্ট্রোল। তো আমরা আজকে মূলত এইগুলোই শিখব, যে আমাদের আজকের যে টপিকস রয়েছে সেগুলো হচ্ছে কি লাইন, এই কালার, লাইন টাইপ, লাইন টাইপ স্কেল, লাইন ওয়েট, ঠিক আছে। তো প্রথম থেকেই শুরু করি, কিন্তু এখানে যে রয়েছে আমরা এখান থেকে মাউস পয়েন্টটা সিলেক্ট করে ঢুকতে পারি, ঠিক আছে, কিন্তু প্রথমে আমরা কমান্ড দিয়ে আগে শিখি, ঠিক আছে, তারপর আমরা উপরে টুলবার অপশনে যাব। তো প্রথমে আমরা যেই অপশনটা রয়েছে সেটা হচ্ছে কালার। তো অটোক্যাডের একটা সিম্পল ব্যাপার হচ্ছে কি কমান্ডের নাম যেই, কমান্ডও সেই এবং কাজও সেম। যেহেতু আমরা কালার পরিবর্তন করব বা কালার চেঞ্জ করব অবজেক্টের, ওই ক্ষেত্রে জাস্ট কি আমরা কালার কমান্ড নিব, ঠিক আছে। ওকে, আমরা একটা কমান্ড নিচ্ছি, কালার নিই, কমান্ড COLOR, সিম্পল একদম, দেন ইন্টার। তো ইন্টার করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, ঠিক আছে, সিলেক্ট কালার নামের একটা ডায়লগ বক্স। এখানে আপনারা পাবেন 255টি কালার প্যাটার্ন এবং প্রতিটা কালার প্যাটার্নের এক একটা ইন্ডেক্স মান রয়েছে। সাপোজ আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, যদি আমি এই রকম হালকা ইয়েলোটা সিলেক্ট করি এটার কালার প্যাটার্ন হচ্ছে 50, ঠিক আছে। যদি আমি অন্য একটা কালার সিলেক্ট করি তাহলে এটার কত প্যাটার্ন, কালার প্যাটার্ন ইন্ডেক্স হচ্ছে কত, 172, ঠিক আছে, 172 প্যাটার্ন। তো এভাবে আপনারা সিলেক্ট করে নিয়েও কালার নিয়ে ড্র করতে পারবেন। তারপরে রয়েছে ট্রু কালার, এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মিক্স করে করে কালার নিতে পারবেন, অথবা আপনার যদি হিউ এবং স্যাচুরেশনটা মুখস্থ থাকে, অনেকে এই কালার নিয়ে কাজ করতে করতে এই হিউ এবং স্যাচুরেশন কোডগুলো মুখস্থ থাকে, তারা কোড বসিয়ে তাদের কালারটাকে সিলেক্ট করে নিতে পারে, ঠিক আছে, চাইলে আপনি নিতে পারেন, অথবা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে আপনার যে কালারটা ভালো লাগে সেটাও সিলেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে ট্রু কালার সিলেক্ট প্রসেস। তারপরে কালার বুক, অর্থাৎ এখানে আমাদের অটোক্যাডের কিছু বুকস তারা তৈরি করে রেখেছে কালারের জন্য। এখানে দেখেন আপনি এই জায়গাটা থেকেও কালার বুকগুলো নিতে পারবেন, যে আসল কালারগুলো সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে রয়েছে বুকস, কত রকমের বুকস রয়েছে দেখেন, অনেকগুলো রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে প্যাটার্নগুলো নিতে পারেন, যে কোন টাইপের নিতে চান, ঠিক আছে, কালারগুলো, ঠিক আছে, এজ পেপার বিভিন্ন ধরনের আছে, যার যেটা লাগে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার ড্রগুলো করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার টোটাল
কতগুলো কালার আসছে অটোকেড ইলেকট্রিক্যালে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রসেসগুলো। আপনারা এখান থেকে আপনার যে কালারটা লাগবে আপনারা চুজ করে নিতে পারবেন। সাপোজ একটা কালার সিলেক্ট করে ওকে করে দিলাম। আমি রেড কালারটা নিয়েছি যেটার ইন্ডেক্স হচ্ছে 10। দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এই কি কালার কন্ট্রোল প্যানেলে চলে এসেছে কিন্তু, তাই না, যে কালার 10 চলে এসেছে। আমি এখন যদি একটা অবজেক্ট ড্র করি, সাপোজ কী ড্র করা যায়, এই একটা নিলাম পলিগন, সরি ইনি রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। দেখেন রেক্ট্যাঙ্গেলটা আমি যখন ড্র করলাম দেখি রেড কালার হয়ে গেছে না, ঠিক আছে। আমি কিন্তু একটা কালার চুজ করে নিছি। এভাবে আপনারা চাইলে আপনার এই বেসিক কিছু কালার কিন্তু এই জায়গায় অলরেডি রয়েছে এই প্যাটার্নে, ঠিক আছে, বেসিক কালার রয়েছে। তারপরেও কি আপনি যদি ইনক্লুড করতে চান কালার, যেমন যে কালার প্যাটার্ন যে 10 এটা কিন্তু আমি নতুন করে ইনক্লুড করেছি এখানে, যে কালারগুলো আছে আর যেগুলো নেই আপনি কালার কমান্ডের মাধ্যমে ওই কালারগুলোকে এই জায়গায় ইনক্লুড করাতে পারবেন। জাস্ট আমি আরেকবার দেখাচ্ছি, আমি আরেকটা কালার নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ কালার, আবার কালার কমান্ড নিব, নেওয়ার পর ইন্টার, কোন কালারটা আনকমন একটু সেই রকম একটা কালার নেই, এটা নিলাম, ঠিক আছে। এটার 124 হচ্ছে এটার কালার ইন্ডেক্স, ঠিক আছে, এটা এটা মনে রাখবেন 124 কালার ইন্ডেক্স। এটা সিলেক্ট করেছি, জাস্ট মাউস পয়েন্টার সিলেক্ট করেছি, করার পর ওকে করে দিলাম। দেখেন আমার কালারটা চলে এসেছে, কালার 124। এখন যদি আমরা যে কোনো একটা জিনিস ড্র করি, রেক্ট্যাঙ্গেলি ড্র করি, এটার ভিতরে ড্র করি, দেখেন তাহলে এটা কি একটা হালকা সবুজ ড্র হয়ে গেল। এখন অনেকের আবার কোশ্চেন হতে পারে যে ভাইয়া আমি আগে ড্র করব দেন কালারটাকে সিলেক্ট করব, ঠিক আছে, যে এটা তো আমি কি আগে কালার সিলেক্ট করলাম দেন আমার কি অবজেক্টটাকে আমি ড্র করলাম ওই কালার অনুযায়ী। এখন অনেকের হতে পারে যে সাপোজ আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, সাপোজ আমার এই অবজেক্টগুলো আরেকটা নেই, এই অবজেক্টগুলো ড্র করা হয়েছে কিন্তু আমি এগুলোর চাচ্ছি কালার পরিবর্তন করতে, ঠিক আছে। সাধারণত বাই ডিফল্ট তো হোয়াইট কালার থাকে, এখন যেহেতু আমি সবুজটা সিলেক্ট করে রেখেছি তাই সবুজ, বাই ডিফল্ট আপনাদের কাছে কিন্তু হোয়াইট কালারটা থাকবে, তাই না, কারণ আপনি চাচ্ছেন যে এটার কালারটা আগে ড্র করছেন এখন এটার কালারটা পরিবর্তন করবেন। জাস্ট সিম্পল একদম মাউস পয়েন্টারটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে যদি হয় তো কালার প্যাটার্ন নেবেন, না হয়তো কালার কমান্ডে যাবেন, দুইটা অপশনই আছে। অথবা এখান থেকেও আপনি চাইলে যে সিলেক্ট কালার এখানটাও যদি সিলেক্ট করেন ওই কালার প্যাটার্নটা চলে আসবে। আবার আরেকটা অপশন হচ্ছে আপনি যে বাই লেয়ারে যে কালারগুলো রয়েছে সেখান থেকে মাস পয়েন্টে সিলেক্ট করলে ইয়েলো হয়ে গেছে, একদম সহজ, ঠিক আছে। এই এই কমান্ডগুলো কিন্তু একদম ইজি, একবার দেখলেই যথেষ্ট, দ্বিতীয়বার দেখার কোনো দরকার হয় না, ঠিক আছে। এই ছিল হচ্ছে কালার কমান্ড, তো আমরা কালার কমান্ডটা দেখলাম, এবার এগুলোকে ডিলিট করে দিই। এখন আমরা শিখবো হচ্ছে যে লাইন টাইপ, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ইম্পর্ট্যান্ট, এটা সিভিল হোক, আর্কিটেকচার হোক, ইলেকট্রিক্যাল হোক, সবার লাগে, ইলেকট্রিক্যাল হাউস প্ল্যানে লাগে, আর সিভিলের তো সব ধরনেরই লাগে, ঠিক আছে, বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট অনেক কিছু আছে, হাবিজাবি ড্রয়িংয়ে লাগে, আর্কিটেকচারদের লাগে, সবারই লাগে লাইন টাইপ স্কেল, ঠিক আছে। আমরা এখন লাইন টাইপটা আসলে কী, আসলে এটা পরিবর্তনটা কী করতে হয় আমি একটু উদাহরণ দিচ্ছি। সাপোজ যে আমি লাইন একটা কমান্ড নিলাম, লাইন কমান্ডটা নিলাম, এটা বাই লেয়ার যে কালারটা বাই ডিফল্ট করে দিলাম, ঠিক আছে। এটা দেখেন এই যে আমাদের সামনে আমি যে লাইনটা ড্র করেছি এটা কিন্তু সলিড লাইন, অর্থাৎ ভরাট করা লাইন, এটার মাঝে কোনো গ্যাপ নেই, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই লাইনটাই হ্যাশ আকারে হবে, এই লাইনটাই ডটেড আকারে হবে, এই লাইনটাই গ্যাস লাইন আকারে হবে, এই লাইনটাই ওই আরও বিভিন্ন ধরনের অপশন আছে আমি দেখাচ্ছি, তাহলে আপনার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওই লাইনগুলো এই লাইনটার মতো হবে না, অর্থাৎ লাইনের টাইপ পরিবর্তন করা যায়, লাইনের স্টাইল পরিবর্তন করা যায়, ঠিক আছে। তার জন্য আপনারা কী করবেন, জাস্ট সিম্পল কমান্ডে লিখবেন লাইন টাইপ অথবা এল টাইপ অথবা এল টি টাইপ, ঠিক আছে। এই যে দেখেন আমি যখন এল টি লিখছি, ঠিক আছে, তখনই কিন্তু আমাকে এই যে এল টি, ঠিক আছে, শর্ট কমান্ড হচ্ছে এল টি আর ফুল কমান্ড হচ্ছে কি লাইন টাইপ, ঠিক আছে। আজকে আমি যেহেতু এক হাতে মাউস অপারেট করছি এবং কিবোর্ড এক হাতেই অপারেট করতে হচ্ছে, সো আমি এই কারণে আমি পুরো কমান্ডটা লিখবো না, জাস্ট
এল টি অর্থাৎ লাইন টাইপ চলে আসছে, ঠিক আছে। এল টাইপ কমান্ডে লিখবেন অথবা শর্ট কমান্ড হচ্ছে এল টি, তাহলে লাইন টাইপ কমান্ডের এই ডায়লগ বক্সটা আপনাদের সামনে চলে আসবে। সো এখানে দেখেন বাই ডিফল্ট কয়েকটা আছে, যেমন বাই লেয়ার বাই ব্লক, এগুলো হচ্ছে সলিড লাইন। যে যেমন আমি পিছনের যে লাইনটা ড্র করছি এই লাইনটা হচ্ছে আমাদের কি সলিড লাইন, কিন্তু আমরা লাইনগুলোকে অন্য স্টাইলে ড্র করবো। যে দেখেন এই এ আর একটা লাইন রয়েছে হ্যাশ এবং ডটেড আকারের লাইন, কিন্তু এটা তাই না, প্যানথং ফাইভ এক্স লেখা থাকবে মাঝে। আর কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যে যে লাইনগুলো যে ড্র করি, ঠিক আছে, আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এর আগের ক্লাসগুলো কিন্তু আমরা অনেক কিছু ড্র করছি, পলিগন ড্র করছি, এই যে ড্র করার যে লাইনগুলো থাকে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে, কন্টিনিউয়াস এবং সলিড লাইন থাকে। সো আমরা এগুলো আজকে নিব না, এগুলো হচ্ছে বাই ডিফল্ট লাইনগুলো, আমরা আদার্স আরও লাইন ইনক্লুড করব। সেই প্রসেসটা আপনার এটা একটু খেয়াল করে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন এবং এই জিনিসটা প্র্যাকটিস করবেন, না হয় পারবেন না, ঠিক আছে। এখানটায় দেখবেন এই যে লোড একটা অপশন রয়েছে, এই লোড অপশনে মাউস পয়েন্টার ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন অসংখ্য লাইন রয়েছে, লাইন টাইপ রয়েছে, সরি, অসংখ্য লাইন টাইপ রয়েছে। এখন আপনার কোনটা দরকার আপনি সেটা সিলেক্ট করবেন। প্রথমে আমি আইসো ড্যাশ লাইন, ঠিক আছে, এটাকে নিয়ে ওকে করলাম, এই যে আমার এখানে চলে এসেছে এই যে আইএসও ড্যাশ লাইন। ওকে, আরও কয়েকটা নিব আমি এখান থেকে, তারপরে আর কোনটা নিতে পারি, কোনটা নিতে পারি, এই যে আইএসও ডট লাইন নেব। ওকে, ডট লাইনটাও আসলো, তারপরে আমি লোড করে নিচ্ছি প্রথমে, পরে একটা একটা করে সিলেক্ট করে ড্র করবো, অনায়াসে দেখবেন কত আরামে ড্র করা যায়। তারপরে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, এই যে গ্যাস লাইন, এটা নিব, আরও কয়েকটা নেই, গ্যাস লাইন নিয়েছি, হট ওয়াটার সাপ্লাই এটাও নেই, আরেকটা লাইন নিব আমি, কোনটা নেওয়া যায়, হট ওয়াটার সাপ্লাই নিয়েছি, এটা নেই, ট্র্যাক্স, হ্যাঁ ট্র্যাক্স। ওকে, এই যে এই লাইনগুলোকে আমি কী করছি, এই জায়গায় লোড করে নিছি, তাই না, এই যে বক্সটা রয়েছে বক্স আমি লোড করে নিলাম, এখন জাস্ট ওকে করে দেব। এখন আমি যে জিনিসগুলোকে লোড করছি এই জিনিসগুলো আমার এই বাই লেয়ারটায় চলে এসেছে, এই যে দেখেন, ঠিক আছে, আমি যেইগুলো আর সিলেক্ট করছি সেইগুলো কিন্তু সব এখানে চলে এসেছে। যে গ্যাস লাইন নিয়েছি, হট সাপ্লাই নিয়েছি, ঠিক আছে, এই যে একেট এই এই লাইনগুলো, এই যে হ্যাশ লাইন, ডটেড লাইনগুলো নিয়েছি, সবগুলো কিন্তু আমার চলে এসেছে। তো আমি যদি এখন এই লাইনগুলো দেখতে চাই তাহলে আমি আরও কিছু লাইন ড্র করে নিব। একটা প্রসেস হচ্ছে কি, আমি যদি এখান থেকে আগে সিলেক্ট করে নিই তারপরে লাইন ড্র করি তাহলে হবে, আবার যে লাইনটা ড্র করেছি সেটাকে সিলেক্ট করে এখান থেকে বাই লেয়ার থেকেও যদি আমি চাইলে সিলেক্ট করি, সাপোজ গ্যাস লাইন সিলেক্ট করলাম, হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যেমন আমি যে লাইনগুলো ড্র করছি এগুলো কিন্তু ভিজিবল না, মানে অর্থাৎ আমি কিন্তু দেখতে পাচ্ছি না, দূর থেকে কিন্তু আমার বোঝা যাচ্ছে না। যেমন এটা গ্যাস লাইন, এটা অনেক জুম করার পর দেখা যাচ্ছে, ঠিক আছে, আবার এটা যেমন হ্যাশ লাইন, এটা কিন্তু দূর থেকে মনে হচ্ছে সলিড লাইন, বোঝা যাচ্ছে না। বোঝা যাওয়ার ব্যবস্থা আছে, তার পূর্বে আমি একটু কাজ করি, আরও কয়েকটা সিলেক্ট করে নিই আপনাদের জন্য, যাতে আপনাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হয়। আরও কয়েকটা লাইন ড্র করে নিই, পাঁচটা নিব টোটাল, পাঁচটা নিছি। এখন এইগুলা টাইপগুলো চেঞ্জ করে দিই, গ্যাস লাইন নিয়েছি, হট সাপ্লাই নিয়ে নেই, এটা নিলাম, আচ্ছা, এখন পরের টাইপ কোনটা নিব, ডটেড লাইন নিয়ে নেয় না, এই যে এটা ডটেড লাইন নিলাম একটা, আর আরেকটা কী নিতে পারি, সবার লাস্টের যেটা আছে ওইটা নিয়ে নিই, কী বলে এটাকে, এটা ট্র্যাক, হ্যাঁ ট্র্যাক নিলাম। ওকে, তো এখন এই লাইনগুলোকে ভিজিবল করতে হবে আমাকে, এগুলো কিন্তু ক্লিয়ার কাট দেখা যাচ্ছে না, তাই না। তো ক্লিয়ার দেখা যাওয়ার ব্যবস্থা করা যাক, সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে দেখেন প্রপার্টিস একটা অপশন রয়েছে, আপনি যদি মাউস পয়েন্টার এখানে ধরেন তাহলে একটা প্রপার্টিস অপশন আসবে, এই জায়গায় মাউস পয়েন্টারটা ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, এটাকে মাউস পয়েন্টার চেপে ধরে ড্র্যাগ ড্রপ করতে পারবেন। এখান থেকে
আমরা দেখি লাইন ট্যাব স্কেল, ঠিক আছে, এটা কত আছে, 1 না? এটাকে আমি কত করে দিতে পারি, 4 করে দিই, বাড়ছে, হ্যাঁ বাড়ছে, মনে হয় আরো বাড়াতে হবে, স্কেলটা কত করা যায়, 6 করি, আর একটু বাড়াই 10 করি, দেখি কত কতটুকু বাড়ানোর পর ভিজিবল হয়। মোটামুটি মনে হয় হয়েছে, ঠিক আছে, এখন এটাকে কেটে দিই, এটা ভিজিবল হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে, কিন্তু বাকি লাইনগুলো বোঝা যাচ্ছে না, তার মানে এদেরটা আরও বাড়াতে হবে, একটা একটা করে বাড়াই, তাহলে সুবিধা হবে, আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। এই যে প্রপার্টিসে যাব, সিলেক্ট করার পর এখানে 11 পরিবর্তে 20 করে দিই, না হলো না, তার মানে আমি 50 করবো এবার, দেখি তারপর হয় কিনা, হ্যাঁ মোটামুটি হয়েছে 70 করে, এবার 78, ওকে, এটা কিন্তু এখন মাচ বেটার, তাই না, এটা এখন মোটামুটি ভিজিবল হয়েছে, এটাকে এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তো তার মানে আমি সিলেক্ট করে নিই, পর এই দুটাই দেখা যাচ্ছে না, এই দুটাকে আমি এখন সিলেক্ট করে আবার এই প্রপার্টিস আইকনটা চলে যাব, প্রপার্টিস, ওকে, কত নিয়েছিলাম, 78, 78 ইন্টার, ওকে, বোঝা যাচ্ছে এখন। সো এটাকে ক্রস দিয়ে কেটে দিব, দেওয়ার পর এখন আমরা দেখি লাইনগুলোকে, তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে দেখেন, এটা ট্র্যাক্স লাইন বোঝা যাচ্ছে, ডট লাইন বোঝা যাচ্ছে, হট ওয়াটার বোঝা যাচ্ছে, গ্যাস লাইন একদম গ্যাস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং এটা কি হ্যাশ লাইন, দেখেন এখন কিন্তু আমরা বুঝতে পারছি। আমি এগুলো এক একটা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং আপনাদের লাইনগুলো বুঝতেও সুবিধা হবে। যেহেতু আমরা কালার শিখেছি, তো আমরা একটু কালার অ্যাপ্লাই করি, তাই না, আমরা একটার সাথে যত বেশি আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন অত আপনাদের ড্রয়িং আরও নিখুঁত সুন্দর হবে, আমার থেকে অনেক মাচ বেটার হবে আশা করছি, এবং আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন তাহলেই পারবেন, ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন ততই পারবেন, অটোক্যাড প্র্যাকটিস না করলে পারা সম্ভব না, ঠিক আছে, যে যতই বলুক প্র্যাকটিস ছাড়া পারবেন না কখনো অটোক্যাডের কাজ। সো এই ছিল কালারগুলো আমার, হ্যাঁ, এখন এই কালারগুলো দেখলাম, কিন্তু আমাদের কি এই যে একটা হ্যাশ লাইন ড্র করেছি, এটা কি আমার মনে হচ্ছে যদি আমরা একটু লাইনটাকে মোটা করে দিই, অর্থাৎ লাইনের ওয়েটটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাই না, তাহলে কিন্তু আমরা মোটামুটি এই ডটেড লাইনগুলো বোঝা যাবে। ও আরেকটা ব্যাপার, আমরা কিন্তু অলরেডি লাইন টাইপ স্কেল শিখে ফেলেছি, আমরা যে যে লাইনগুলোকে যে ভিজিবল করলাম, যে প্রপার্টিস থেকে, যে প্রপার্টিসটা থেকে যে আমরা এই যে ভ্যালুগুলো বাড়ালাম, এটা কিন্তু লাইন টাইপ স্কেল বাড়াইছি। এখন আমরা দেখব যে এই যে ডটেড লাইনটা রয়েছে এটাকে কিভাবে, বা এই আদার যে লাইনগুলো রয়েছে এগুলোর যে ওয়েটটা আছে, অর্থাৎ পুরুত্বটা, ঠিক আছে, এই পুরুত্বটাকে আমরা বাড়াবো, অর্থাৎ জিনিস লাইনগুলো চিকন আসছে, আমরা এই লাইনগুলোকে আরও মোটা করব, অথবা চিকন করতে হইলে চিকন করব, সেটা কিভাবে করব সেটা একটু দেখবো এখন, ঠিক আছে। সো এটা প্রথমে আমরা একটা অপশন দেখি, যেমন এইটা মাউস পয়েন্টার ক্লিক করলাম, করে এটা কি আমাদের লাইন ওয়েট কন্ট্রোল না, এখান থেকে আমরা চাইলে বাড়াই, 30 নেই, দেখেন বাড়তেছে না, কিন্তু যদি আরও বাড়াই, অবশ্যই বাড়ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, দেখার জন্য আপনাকে কমান্ডে লিখতে হবে লাইন লাইন ওয়েট, লাইন ডব্লিউ ই আই জি এস টি, লাইন ওয়েট অর্থাৎ লাইনের ওজন, দেন ইন্টার, ঠিক আছে। এখানটায় আসার পর একটু খেয়াল করেন, দেখেন একটা কমান্ড প্রমোট এরিয়া চলে এসেছে না, এই জায়গায় কিছু করতে হবে না, আপনি অনলি এই জায়গায় দেখেন ডিসপ্লে লাইন ওয়েট, এই জায়গায় মাউস পয়েন্টারটা ক্লিক করবেন, দেন ওকে করলেই আপনার এই যে লাইনের পুরুত্ব এখন বেড়ে গেছে, ঠিক আছে, এতক্ষণ অবধি কিন্তু আমাদের এই লাইনটা পুরুত্ব হয়েছিল কিন্তু ভিজিবল ছিল না, আমাদের সামনে আমরা চোখে দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে, এখন কিন্তু দেখতে পাচ্ছি, জাস্ট একটা অপশনের কারণে, এবং এই অপশনটা আপনারা কয়েকবার দেখবেন এবং মুখস্থ করে রাখবেন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু দেখা গেছে আপনি লাইন ওয়েট বাড়াচ্ছেন কিন্তু বাড়ছে না,
ঠিক আছে, তখন তো আপনি বিশাল মুশকিলে পড়ে যাবেন। ওকে, তারপরে আবার এই মাউস পয়েন্টার ক্লিক করি, এখন দেখি আবার বাড়ি কিনা, এখন কিন্তু বাড়ছে, তাই না? আচ্ছা, এবার ডটেড লাইনটাকে একটু বাড়াই তো, এটাকে একদম চোখেই পড়ে না। হ্যাঁ দেখছেন, ডটেড লাইনগুলো এখন ক্লিয়ার, আরও মোটা করি, এই যে দেখছেন কত মোটা হয়েছে। সো এইভাবে আপনারা চাইলে লাইনের ওয়েট চাও চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, অর্থাৎ লাইনকে মোটা চিকন করতে পারবেন আপনাদের যে ধরনের দরকার হয় সেই ধরনের। অর্থাৎ আজকে আমরা কিন্তু মূল ইম্পর্টেন্ট বেশ কয়েকটা জিনিস শিখলাম। এক নম্বর কালার শিখলাম, দেন লাইনের টাইপ শিখলাম, বিভিন্ন টাইপের লাইন শিখলাম, তারপরে কি শিখলাম, লাইনের স্কেল। আমরা এই যে লাইনগুলোকে ভিজিবল করলাম, যে মানটা কমিয়ে বাড়িয়ে, সেখানে কিন্তু লাইন টাইপ স্কেল ছিল, যার কারণে এটার মানটাকে আমরা স্কেলিং করার কারণে আমরা এই যে ঘ্যাস লেখাটা, ঘ্যাস লাইনের যে ঘ্যাস লেখাটা দেখতে পাচ্ছি, HW লেখাগুলো ভিজিবল করতে পারছি, সেটা মাত্র লাইন টাইপ স্কেলের কারণে। এবং ফাইনালি আমরা শিখলাম লাইন ওয়েট, অর্থাৎ লাইনটাকে পুরোত্ব অথবা সরু করার প্রসেসটা। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আপনার, আশা করি অবশ্যই ভালো লেগেছে আজকের ক্লাসটি, আর ভালো লাগলে লাইক দিতে তো ভুল করবেন না, এবং কমেন্টে জানাবেন ক্লাসটি কেমন লাগলো, বা কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। এবং যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল করে রাখবেন। যদি বেল না করেন তাহলে কিন্তু পরবর্তী ক্লাস দিলে আপনি পাবেন না, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই বেল করে রাখবেন, বেলটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলটাও ইম্পর্টেন্ট, যদি বেল না করেন পরবর্তী ক্লাসটা আমি দিলে হয়তো আপনার সামনে নাও যেতে পারে, বেল করলে অবশ্যই সেই টিউটোরিয়ালটি যাবে। এই বলে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।